আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এমডি সজীব রহমান ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরিষা ইলিশ ভুনা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রান্না শুরু করি। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 5 পিস। মাছটা খুব ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। যে উপকরণগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ কাটা আছে, রসুন আছে, জিরা বাটা আছে, কাঁচামরিচ আছে, এলাচ এবং দারচিনি। তো সর্বপ্রথম আমি একটা প্যানে সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে যাওয়ার কারণে আমি এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, খুবই সামান্য পরিমাণ জিরা বাটা, এখানে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। তারপরে 2টা এলাচি এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তো এই সব উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো এগুলো দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকে সরিষা ইলিশ খেয়েছেন, অনেকে ইলিশ ভুনা খেয়েছেন, কিন্তু সরিষা ইলিশ ভুনা এটা একদমই নতুন একটা রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মশলাটা ভুনার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করেছি মশলাটা কষানোর জন্য। ওকে, তো এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে মশলাটা কষানো হয়। তো 5 মিনিট পরে মশলাটা দেখুন তেল উপরে চলে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো মাছগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটা উল্টিয়ে পাল্টিয়ে নেব যাতে মশলাটা দুই পাশেই লেগে যায় মাছের। তো এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে পানিটা অলরেডি টেনে গেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ঝোলের পানিও বলতে পারেন, তবে পানিটা খুবই অল্প দিতে হবে। তো পানিটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আবার এটাকে ঢেকে রাখবো। তো এটাকে আবার আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রেখেছিলাম। তো 5 থেকে 7 মিনিট পর দেখুন মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আবার আমি একটু উল্টিয়ে নিচ্ছি এবং মাছটা খুবই সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, কারণ ইলিশ মাছটা এমনিতেই নরম। তো এটাকে আমি একটু উল্টিয়ে দিয়ে তারপর আবার ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমি এটাকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। তো 4 মিনিট পরে আমি এটাকে উঠালাম। উঠানোর পর এখানে আমি সরিষা দিয়ে দিচ্ছি, আর সরিষাটা আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে সরিষাটা বাটলে একটা অন্যরকম ফ্লেভার আসে। তো আমি সেটাকে সরিষাটাকে এর ভিতরে দিয়ে দিয়ে তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য।
তো সরিষা দিয়ে ইলিশ ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাইকে আবার অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।